আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে 3.1 বীজগাণিতিক রাশি থেকে অনুশীলনী 5 নম্বর অঙ্কটি করব। অঙ্কটিতে দেওয়া আছে x - 1 / x = 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 + 1 / x টু দি পাওয়ার 4 = 322। এখন আমরা এটাকে দুই ভাবে করতে পারি। একভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড ধরে এটাকে সূত্র প্রয়োগ করে এই মানটা বসিয়ে আমরা এই রাইট হ্যান্ড সাইডের মানটা বের করতে পারি, অথবা আমরা এই যে দেয়া আছে অংশটা করে এটাকে আমরা বর্গ মাধ্যমে এই যে পুরো যে সমীকরণটা এইটা আমরা তৈরি করতে পারি। এই দুইভাবেই কিন্তু করা যায়। আমরা এই এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণ তৈরি করে দেখাবো, কেননা তাহলে আমরা যখন আবার এই যে এই মানটা ধরে অর্থাৎ এই সমীকরণ দিয়ে এই সমীকরণ প্রমাণ করবো, অর্থাৎ অঙ্কটা যেভাবে আছে এটাকে আমরা আবার ইনভার্স করবো, উল্টোভাবে আবার আমরা প্রমাণ করবো, তখন আমাদের একটু সুবিধা হবে যদি আমরা এটাকে বর্গের মাধ্যমে করি। এই কারণে আমরা একটা বর্গের মাধ্যমে করবো। তাহলে প্রথমে লিখে নেই, দেওয়া আছে এক্স মাইনাস 1/x = 4। তাহলে আমরা এইটাকে সর্বপ্রথম কি করবো, আমরা এখানে পাওয়ার 4 আছে, আমাদের এটাকে বর্গ করলে স্কোয়ার হয়, আবার যদি বর্গ করি তাহলে পাওয়ার 4 হয়, তাহলে আমাদের দুইবার এটাকে বর্গ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা বর্গ করলে হয় এক্স মাইনাস 1/x হল স্কোয়ার সমান 4 স্কোয়ার। আমরা লিখে নিতে পারি যে বর্গ করে অথবা বর্গ করে পাই। এখন আমরা এটাকে সূত্র প্রয়োগ করতে পারি, এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র, এক্স কে আমরা এ ধরবো, 1/x কে বি ধরবো, তাহলে হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1/x² সমান এই 4 কে বর্গ করলে হবে 16। এই উপরের x এবং এই নিচের x কাটা যায়, এখানে থাকে x² প্লাস এখানে থাকে 1/x². এখানে যে 2 থাকে এটাকে আমরা এখানে মাইনাস ছিল এই পাশে আমরা নিয়ে আসবো প্লাস করে, তাহলে এখানে এসে এটা প্লাস হয়ে গেল, x² প্লাস 1/x² ইকুয়াল টু এইখানে দুটো যোগ করলে হবে 18। এখন এই এক লাইনের মধ্যে আমরা এটাকে বর্গ করে দেব, যদি বর্গ করি লিখে দিই আমরা পুনরায় বর্গ করে পাই। এখন আবার পুনরায় এটাকে এ এবং এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার যদি সূত্র নিই আমরা, তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2a × b। এখানে এই x² হচ্ছে আমাদের এ এবং 1/x² আমাদের বি, তাহলে এখানে প্লাস বি স্কোয়ার মানে 1/x² এর হোল স্কোয়ার। এই 18 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 324। এই x² উপরে এটা নিজের কাটা যায়, এখন x² কে বর্গ করলে হয় x^4 প্লাস এই 1/x² কে বর্গ করলে হয় 1/x^4 ইকুয়াল টু 324। এই প্লাসের টু এই পাশে আসলে মাইনাস হয়ে গেল, x^4 প্লাস 1/x^4 ইকুয়াল টু এখান থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হবে 322। অর্থাৎ আমাদের এই প্রমাণটা কিন্তু হয়ে গেল, তাহলে আমরা লিখে দিতে পারি প্রমাণিত। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু খুব বেশি কঠিন নয়, খুব ইজি একটা অঙ্ক। আমাদের এই প্রথমত এইটার কোনো পাওয়ার ছিল না, কিন্তু এখানে যে অংশটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু পাওয়ার 4 ছিল। আমরা একবার বর্গ করলে পাবো a² এবং দ্বিতীয়বার যদি আমরা বর্গ করি তাহলে আমরা পেয়ে যাবো পাওয়ার 4। এই কারণে আমরা এটাকে দুইবার বর্গ করবো। আমরা এখানে দুইবার বর্গ করে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটি আমরা পেয়ে গেছি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।